এর আগে আমরা এই যে টু স্ট্রোকটা স্টার্ট করে দেখাইছি, এবার দেখাবো হচ্ছে আমাদের ফোর স্ট্রোকটা। ফোর স্ট্রোকটার সবসময় শক্তি বেশি, কারণ হচ্ছে অনেক স্পিড, যেটা আমরা দেখলাম যে নারিকেল গাছ পর্যন্ত গেছে, এটা হয়তো আরও বেশি যাবে, হয়তো না যাবে আর কি, কনফার্ম যাবে। তো এটা আমরা খুলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানেও সেম ওই আগের মতো সব জিনিসই থাকবে, তাই না? এক্সট্রা কি কিছু আছে এটাতে? নাই, এটাতেও কিছু নাই, শুধু মেশিনটা একটু ভিন্ন, তাই না? সেম জিনিস সব কিছুরই আছে, জাস্ট মেশিনটা একটু ভিন্ন। এই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ফোর স্ট্রোকটা, আর ওইটা হচ্ছে টু স্ট্রোকটা। মোটামুটি মেশিনটা একটু, এটা একটু ভারী আছে এবং একটু বড়। এটা কতটুকু তেল লাগে এটাতে? মনে করেন যে 1 লিটার তেলে হচ্ছে 3.5 ঘন্টা চলে, এটাও 3.5 ঘন্টা চলে। আর মোবিল এটার পরিমাণ? এটা মোবিল পরিমাণ হচ্ছে আপনার, এটাতে মিশাতে হবে না বেশি, এটাতে যে এখানে হচ্ছে আপনার, ও এটার জন্য হচ্ছে আপনার আলাদা চেম্বার আছে মোবিলের। হ্যাঁ, মোবিলের টু স্ট্রোকটাতে তেলের সঙ্গে দিতে হয়, আর ফোর স্ট্রোকের ক্ষেত্রে আপনার এখানে আলাদা চেম্বার আছে, এখানেই আপনি দিতে পারবেন মোবিল। প্রায় কতটুকু ধরে এখানে মোবিল? 20 গ্রামের মতো, 20 গ্রাম। আর তেল? তেল ওই গ্রামই ধরবে, 700 গ্রামের মতো। ঝামেলা মানে এক স্টার্ট না হলে, সেই ক্ষেত্রে হচ্ছে প্লাগটা খুলে, মোটরসাইকেলের মতো প্লাগটা খুলে একটু পরিষ্কার করে নিতে, নিজে যদি পরিষ্কার করতে নাও পারে, মোটরসাইকেল যারা মেকার আছে ওদের কাছে নিলে পরে হয়তো 5-10 টাকাতে নিয়ে পরিষ্কার করে দিলে আবার অন কিকে স্টার্ট হবে। চেষ্টা করছি আপনাদেরকে, পাইপটা যথা জায়গায় লাগিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এখানে লাগাইলাম, এটা হচ্ছে আপনার পানিটা টানবে আর কি, আর এটা হচ্ছে এক্সট্রা যে পানিটা বের হবে, তাই না? এটা দিয়ে পানিটা মানে ওভারফ্লো, যেটা ঘান বন্ধ করলে এটা দিয়ে আবার পানিটা ঢোকে, পানিটা বের হয়ে যায়, ফিরে ওই পাইপের পানিটা ফিরে আসে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এই দুইটা মিলে আপনার, আবার আমরা বালতি ইউজ করতেছি, আপনার ড্রাম ইউজ করতে পারবেন। আবার এটাও অনেকে মনে করেন যারা বড় ড্রাম ইউজ করে, তারা এটা নতুন করে বাজার থেকে 3-4 ফিট ইউজ করে, আরো আরো একটা পাইপ আলাদা, যদি যারা মেশিনটা নিচ থেকে এসে ব্যবহার করে, যারা বড় ড্রাম ইউজ করবেন তারা এই পাইপগুলো কিনতে পাবেন বাজারে, একটু বড় করে নিয়ে দিবেন। তবে এইটা, এই পাইপটা থাকবে আপনার প্রায় 100 ফিট। আচ্ছা, এই বড় মেশিনের ক্ষেত্রে যদি কারো বাগান বড় হয়, সেক্ষেত্রে সে 100 ফিটের পরিবর্তে হয়তো 100 ফিট মেশিনের দামের সাথে যাবে, সে 320 ফিটের সাথে ইউজ করতে পারবে, এটা আলাদা টাকা দিয়ে নিতে হবে। তো আচ্ছা, সেটা আপনার পাইপগুলো যদি আরও এক্সট্রা লাগিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। দেখছেন, আমরা পেট্রোল দিচ্ছি, আর এটার মোবিল হচ্ছে ফোর স্ট্রোকের জন্য আলাদা চেম্বার আছে, আর টু স্ট্রোকের তো আপনারা দেখছেন তেলের সঙ্গে দিতে হয়েছিল। তবে এটা খুব ভালো জিনিস, আপনারা চাইলেই নিতে পারেন, কারণ হচ্ছে অনেক শ্রম কমে যাবে, আর যারা বাগান, বড় বড় বাগান করেন তাদের তো ওই ওগুলান দিয়ে পাম দিয়ে না, বাঙালি ওগুলান সম্ভব হয় না, ফাঁকি দেওয়ার মতো কষ্ট যেখানে বাঙালি ফাঁকি দেয় সেখানে, এটাতে কষ্ট নাই, যে কোনো মানুষ ফাঁকি দিচ্ছে, বাঙালি কষ্টের জায়গায় ফাঁকি দেয় না। কোন নেন এটা স্টার্ট দেই? হ্যাঁ হ্যাঁ, তেলটা একটু ভালো করে দেখেন, হ্যাঁ এটা ছাড়া হয় না, কিভাবে তেলটা তুলবেন ওটা দেখেন আগে, তেলটা হচ্ছে মেইন, তেল তোলা ওটা পাম্প করলেই তেলটা উপরে উঠবে, এটা আসছে এখানে। আচ্ছা, এবং তেলটা যে হাওয়াতে আছে, হাওয়াটাও দেখা যাচ্ছে যে বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আচ্ছা, তেল না ওঠা পর্যন্ত স্টার্ট নিবে না? না, এই জিনিসটা খেয়াল রাখবেন সবাই। আচ্ছা, আবার অনেক ক্ষেত্রে স্টার্টে প্রথমে স্টার্ট না হতে পারে, সেক্ষেত্রে এটা একটু উপরে দিক দিয়ে, চোখটা উপরে দিক দিলে মেশিনটা দুই টাক দিলে গরম গরম হবে, গরম হওয়ার পরে পাম্পটা দিয়ে তখন স্টার্ট। আচ্ছা, খুব দ্রুত স্টার্ট হয়ে যায়, চালানো খুব ইজি। তো আমরা এটার স্পিড দেখবো যে কত হয়। ভাই আমরা তাহলে ওইখানে যাচ্ছি, হ্যাঁ আপনি এখানে লাগাই নেন, হ্যাঁ আসো। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে টু স্ট্রোকটার
কত স্পিড ছিল, এখন আমরা দেখব ফোর স্ট্রোকটার স্পিড কেমন। দেখেন ফোর স্ট্রোকের স্পিডটা কীরকম, ফোর স্ট্রোকটা আরও বেশি। দেখেন একদম গাছের উপর পর্যন্ত চলে যাচ্ছে, দেখেন কত স্পিড। আপনার টু স্ট্রোকের থেকে ফোর স্ট্রোকটা সব থেকে বেশি যাচ্ছে, হয়তো একটু দামের হেরফের হবে কিন্তু স্পিড দেখেন পুরো গাছেই দেওয়া সম্ভব হচ্ছে। আমরা নারিকেল গাছে দেখাচ্ছি, আপনারা চাইলেই ইয়াতে দেখে করতে পারবেন বিভিন্ন গাছে। হ্যাঁ এগুলো কাছাকাছি যে ধানের ঘাটে যারা দিবেন এইভাবে দিতে পারবেন। এই আমরা ঢিল দিচ্ছি, দেখেন কত স্পিডে উপরে যাবে। দেখেন কত স্পিডে যাচ্ছে, আমি তো নিচ থেকে করছি, আরও ইয়ে করলে আরও উপরে যাবে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছে দিতে পারছি, এইদিকে দেখেন পেঁপের গাছে দিচ্ছি। হ্যাঁ এরকম পেঁপের গাছের উপর পর্যন্ত দিতে পারছি, হ্যাঁ আমরা অনেক নিচ থেকে দিচ্ছি অবশ্য। দেখেন জমিটা কত উপরে, আমরা নিচ থেকে দিচ্ছি, দেখেন সব গাছেই আপনারা দিতে পারবেন এইভাবে। তো কোনো কষ্ট ছাড়াই এত দূরে আপনারা দিতে পারবেন, তো সহজেই নিতে পারবেন ইনশাল্লাহ। আরো যদি উপরে লাগে আপনারা বাসের সাথে জড়াই দিয়ে আরো উপরে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এবং দেখেন আমরা এখানে একটু ইয়া দেওয়ার চেষ্টা করি, এখানে সিমের গাছের মধ্যে দেখেন আমি একটু কমাই দিচ্ছি, দিয়ে দেখেন পুরো সিমের গাছের উপর পর্যন্ত আমরা দিতে পারছি। হবে মামুন আরো দিব, দেখেন এটা যত কমাচ্ছি তত ধান বাড়ি বা যেগুলো ইয়াতে দিবেন এটা দিতে পারবেন, এত ইয়ে হচ্ছে। দেখ চলবে, এটারও অফ হচ্ছে এখান থেকে, এই এটা চাপ দিলেই অফ হয়ে যাবে। আর স্পিড তো সেম, এটা দিয়ে বাড়ানো কমানো করতে পারবেন যত স্পিড পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব, তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এটা অর্ডার করতে চান, এটা হচ্ছে টু স্টক, এটা হচ্ছে ফোর স্টক, দুইটারই দাম আলাদা। আলাদার জন্য আপনারা ফোন করবেন, কারণ এগুলো দাম আমরা ভিডিওতে বলি না, কারণ হচ্ছে অনেক সময় এই দামগুলো কম বেশি হতে পারে এই কারণেই। তো আপনারা অর্ডার করার জন্য অবশ্যই ফোন নম্বরে ফোন করবেন, অথবা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, আর হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে। তো সবাই ভালো থাকেন, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।